আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের যে গ্যাস লাইন আছে, মেন পাইপটা যদি কখনো লিক হয়ে যায় এই পাইপটি আপনারা কীভাবে ঠিক করবেন। এই কাজটি আপনারা নিজেরা করতে পারবেন না, অনেক সময় আমাদের মাথায় চিন্তা আসে এটাকে কীভাবে ঠিক করা যায়। তো যেহেতু আমরা নিজেরা কাজটি করতে পারবো না, তো সেক্ষেত্রে আমরা ভালো একটা অভিজ্ঞ মিস্ত্রি ডেকে নিয়ে এসে তখন এই কাজটা আমরা করতে পারি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। আমাদের এই পাইপটিতে লিক হয়ে গেছে, আজকে লিক হয়েছে প্রায় আজকে প্রায় মাসখানিক হবে সম্ভবত, আমরা জানি না কতদিন হয়েছে। তো ওনারা এখানে কষ্টি পেঁচিয়ে রেখেছিলো, এখানে সাদা কষ্টি পানি কালার যে কষ্টিগুলো আছে সেগুলো পেঁচিয়ে রেখেছিলো এবং লাল কষ্টিপে দিয়েছিলো। তো কোনো অতি কাজ হচ্ছিলো না, কারণ গ্যাসের প্রেশার যখন রাত্রে বেশি থাকে তখন কি হয় আপনার এখান থেকে লিক করে। তো সেজন্য ওনারা এখানে কষ্টি পেঁচানোর পরেও কাজ হয়নি, তো সেজন্য আমরা আমাদের ডাক দিয়েছে। তো আমরা এখানে আসছি আজকে ঠিক করার জন্য। আর যদি বেশি বড় ধরনের কোনো লিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অফিসে যোগাযোগ করতে পারেন। আমাদের যে গ্যাস অফিসে মেন যে অফিস আছে আপনাদের এলাকায় যে অফিসটা থাকে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি টুকটাক কোনো ছোটোখাটো কাজ থাকে তাহলে সেই কাজটা আপনারা নিজেরাই এলাকার ভালো একটা মিস্ত্রি ডাক দিয়ে নিয়ে এসে কাজটি করতে পারবেন। অনেকেই আছেন যারা আমার চ্যানেল নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। দেখেন এখানে আমরা ব্লেড দিয়ে প্রথম কেটে কষ্টিগুলো ছিঁড়ে নিয়েছি। দেখেন এই যে এখানে আমার লিক, এখানটা দিয়ে পুরো নষ্ট হয়ে দেখেন ফাঁক হয়ে গেছে, দেখা যাচ্ছে যে এখানটা লিক হয়েছে দেখা যাচ্ছে। তো এখানে আমরা কষ্টি পেঁচিয়ে রেখেছিলাম। আর এখানে যদি আপনারা অন্য কিছু করেন তাহলে কোনো লাভ হবে না। তো এখন আমরা কী করবো, প্রথমে আমরা রাইজারটিকে খুলে ফেলবো। এই যে রাইজারটি আছে রাইজারটিকে খুলে ফেলবো। আর এই কাজটি আপনারা নিজেরা কখনোই করতে পারবেন না, কারণ আমাদের কাছে এইসব আপনাদের কাছে এইসব জিনিসপত্র নাই। অনেক সময় পাইপ প্রেস থাকে, সিলেন্স থাকে, কিন্তু প্রেস কাটার মেশিন থাকে না। তো সেজন্য আপনার ভালো একজন অভিজ্ঞ মিস্ত্রি ডাক্তার নিয়ে এসে এই কাজটা করবেন। আরেকটা জিনিস সেটা হলো কখনোই এখানে আঠা দিয়ে বন্ধ করবেন না, আঠা দিয়ে তারপরে অনেক কিছুই আছে পাওয়া যায় সিমেন্ট দিয়ে বন্ধ করলে কোনো লাভ নাই। যখন গ্যাসের প্রেশার বেশি হবে তখন সেখানে লিক করবে। তো সেজন্য এই পাইপটাকে চেঞ্জ করে দেওয়া অনেক ভালো। আর এখানে আমাদের জায়গা কম, দেখেন আমাদের একটু কষ্ট হচ্ছে খুলতে, জিনিসটা বসানোর জন্য খুবই মানে জায়গা একদম কম। তো আমি একাতে মোবাইল ধরছি আর একাতে ভিডিও করতেছি, মানে খুলতেছি ভিডিও করতেছি একাতে আর একাতে খুলতেছি। তো এই জায়গাটার মধ্যে একদমই জায়গা কম। প্রথমে আমরা আমাদের যে রাইজারটা আছে রাইজারটা খুলে নেব। আমাদের এখানে আরেকটা বিষয় সেটা হলো এখানে এখন কিন্তু গ্যাসের প্রেশার একদমই নাই আমাদের এলাকায়, একদমই গ্যাস নাই। আমাদের চাবিটা কিন্তু ছাড়া বন্ধ করেন, দেখেন একদমই গ্যাস নাই। আর যেহেতু গ্যাস নাই সেক্ষেত্রে আমাদের চাবিটা বন্ধ করার দরকার নাই, আমরা এই কাজটি আরামে সহজেই করতে পারবো। প্রথমে আমরা কী করতেছি, এখানে যে পাইপটা আছে পাইপটা কেটে নিচ্ছি। আচ্ছা পাইপটি কাটা শেষ, এখন আমরা কী করতে হবে, আমাদের পাইপটা একদমই মানে নিচের থেকে কেটে নিয়েছি, তো সেখানে আমাদের মেশিন বসবে না। তো সেজন্য আমরা কী করতেছি, এখানে একটু ফ্লোরটা আছে যে ফ্লোরটা আমরা একটু ভাঙতেছি, ভেঙে তারপরে কাজটা করতে হবে। এখন আমরা প্রথমে আগে এখানে প্যাস্টি কাটবো, আমাদের ছোটো মেশিন দিয়ে আমরা প্যাস্টি কাটতে পারবো, যেহেতু আমাদের মেশিনটা একটু ভালো মেশিন, মাঝে মাঝে ছেড়ে দেবে, কারণ পাইপটা কিন্তু খুব হার্ড। তো সেজন্য আমরা প্রথমে কী করতেছি, প্যাস্টে কাটতেছি খুব সুন্দরভাবে। একটু সময় লাগবে, 5-7 মিনিট সময় লাগবে, তা তো ভিডিওতে এত কিছু দেখানো যাবে না। তো সেজন্য আমরা একটু শর্ট করে নিয়েছি, সব জায়গায় আমরা সব কাজ দেখাচ্ছি না। এখন আমাদের প্যাস্টে কাটা হয়ে গেছে, আমরা এখানে থ্রেডটি পেঁচাচ্ছি। আর এখানে যে পাইপটা দিবেন অবশ্যই খুব ভালো মানের পাইপ দিতে হবে। আমরা যখনই আপনারা এখানে পাইপটা দিতে বসাবেন, এখানে যে পাইপটা কাটার পর নতুন পাইপটা দিবেন, অবশ্যই এখানে খুব ভালো মানের একটা পাইপ দিতে হবে, না হলে আপনার পরবর্তী দেখা গেলো আবার 5-6 বছর পর পাইপটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমরা এখন এখানে যে সকেটটা দিয়েছি এটা হলো আমাদের হট ডিপ একটা সকেট, আবার কেউ বলে এজি সকেট, এটা এজির একটা সকেট। এই সকেটটা সহজে জং ধরবে না আপনার, 5-6 বছর 10 বছর জং ধরবে না। তো সেজন্য আমরা এখানে খুব ভালো মানের একটা সকেট দিয়েছি। আর এই জিনিসটা খুব ভালো মতো টাইট দিতে হবে, যখন গ্যাসের প্রেশার বেশি থাকবে তখন এখানে লিক হওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য এটাকে খুব মানে ভালোভাবে টাইট দিতে হবে, শক্তভাবে মজবুতভাবে টাইট দিতে হবে। আর যখন যদি কখনো দেখেন যে গ্যাসের প্রেশার বেশি তাহলে অবশ্যই আপনারা কী করবেন, আপনাদের পাশে যে এলাকার যে অফিস আছে সেখানে গিয়ে আপনারা অফিসে যে বলবেন যোগাযোগ করবেন, তারা এসে আপনাদের পাইপটি ঠিক করে দিয়ে যাবে, অবশ্য একটা চার্জ দিবে। দেখেন আমাদের এখানে একটা প্যাঁচ কাটা ছিল, সেই পাইপ প্যাঁচ কাটা ছিল যখন, তা আমরা একটা মাপ দিচ্ছি, আমাদের 2 ফুট পাইপ নিয়ে আসছি।
এখানে যেটুকু লাগবে আমরা উপরে প্যাস্ট্রিগুলো লাগিয়ে দিয়ে আমাদের এখানে যেটুকু লাগবে সেটুকু আমরা এখন কেটে নেবো এখান থেকে। ফুলে তো আমরা প্যাস্ট্রি কেটে নেবো, দুই মাস ধরে প্যাস কাটবো, আমাদের প্যাস কাটা হয়ে গেল। এখন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, অবশ্যই ভালো মতো থেড টেপটা ভেঁচাতে হবে যাতে লিক না করে, যেহেতু এটা গ্যাসের মেন লাইন, মেন যে গ্যাসের লাইন সেটা। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা কাজ করতেছি, যেহেতু আমরা পাইপটা কেটে ফেলেছি এই জন্য বৃষ্টির মধ্যে আমরা কাজটি করতেছি। কারণ পরবর্তী গ্যাসের প্রেশার বেড়ে যাবে, আমাদের এখানে দুপুরের পর গ্যাসের প্রেশারটা খুব বেড়ে যায়। আপনার এগারোটা সকাল নটার থেকে একটা দুইটা পর্যন্ত গ্যাসের প্রেশার একদমই থাকে না, খুব কম থাকে। তো সেজন্য আমরা বৃষ্টিতে ভিজে কাজটি করতেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এখানে টাইট দিতে হবে, ভালো মতো জায়গা খুব কম, এখানে কম জায়গা থাকার কারণে টাইট দিতে কষ্ট হচ্ছে। সমস্যা হচ্ছে দুজন লাগবে টাইট দিতে, সম্ভবত দাদা দেখাই পারবে। আমাদের টাইট দেওয়া হয়ে গেছে, এখন আমরা এটা কী করবো, এটাকে ভালো মতো মুছে নিতে হবে, যাতে এখানে আমরা যে কষ্টটা মারবো কষ্টটা না ছুটে, এখানে যেহেতু আমাদের বৃষ্টি পানি পড়তেছে, তো সেজন্য আমরা এখানে কী করবো, ভালো মতো এটাকে মুছে পরিষ্কার করে শুকিয়ে তারপর এখানে আমরা কষ্ট মারবো। আমরা এখানে কালো কষ্টটি মারতেছি, দেখেন এখানে ভিজা ছুটে যায়। তারপর আমাদের খুব সতর্ক লাগাতে হবে, আমরা এখানে চিকন কষ্টিপটি মারতেছি কালো, ওসাকা কোম্পানির কষ্টিপ, ভালো মানের একটা কষ্টিপ নিয়ে আসছি। এখানে কষ্টিপ লাগাতে হবে দুইটা, আমরা ডবল করে প্যাঁচ দিয়ে দিব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি তার উত্তর দেব। আপনাদের বাসায় যে কোনো ধরনের সমস্যা হলে যে কোনো বিষয়ে আমাকে ফোন দিতে পারেন, অথবা আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের যেটুকু সহযোগিতা করার জন্য আমি করবো। অনেকেই আমাকে ফোন দেয়, তো তাদের সাথে আমি যেটুকু পারি সহযোগিতা করি, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন সবাইকে যেটুকু পারি সহযোগিতা করতে পারি। কষ্টিটা খুব সতর্কভাবে পেঁচাতে হবে যাতে কোথাও লিক না থাকে, মানে গ্যাপ না পড়ে, একটু মোটা করে দিলেও সমস্যা নেই, একটা জায়গায় দুইটা, দুইটা জায়গায় তিনটা কষ্টিপ লাগাবেন, কারণ এখানে যদি আবার পানি লাগে তাহলে এবার জং ধরতে পারে, তো সেজন্য খুব কষ্টিপটা খুব ভালো মতো লাগাতে হবে যাতে কোথাও গ্যাপ না হয়, একটু মোটা করুক সমস্যা নেই। আর অবশ্যই কষ্টিপ লাগানোর সময় দেখতে হবে যে আমাদের পাইপের মধ্যে ময়লা না থাকে অথবা ভিজা না থাকে, ময়লা থাকলে ভিজা থাকলে সেখানে আবার আপনার গ্যাপ পড়ে যাবে, আর পানি থাকলে হবে কি সেখানে ধরবে না, কষ্টিপটা ধরবে না, সেজন্য ভালো মতো এটাকে শুকিয়ে নিতে মুছে নিতে হবে। আমাদের কষ্টিপ পেঁচাতে একটু সময় লাগবে, আমরা এখানে দুইটা কষ্টিপ পেঁচাবো, আমাদের এখানে কষ্টিপ পেঁচানো হয়ে গেছে, আমরা এখানে দুইটা কষ্টিপ পেঁচেছি। এখন আমরা এখানে কী করবো, এটাকে লাগিয়ে দেবো, ইউনিয়ন আমাদের যে পাটটা আছে লাগিয়ে দেবো। দেখেন টাইট হয়ে গেছে, এখানে এখান থেকে লিক করতেছে পানি, যে দেখেন যে পানি এখান থেকে গ্যাস লিক করতেছে, হাওয়া বেরোতেছে, কারণ আমাদের লাইনটা অফ করে নেই, চাবিটা খুব হার্ড হয়ে রয়েছে, দেখেন বৃষ্টির পানি পড়তেছে তো সেজন্য এখানটা বুড়বুড় বেরোচ্ছে। আমরা এখানে টাইট দিচ্ছি, আগে হাড়টা লাগা নিতে হবে, তারপর আমরা রেঞ্জে টাইট দেবো, রেঞ্জে টাইট দিয়ে নিচ্ছি আমরা, কারণ খুব ই জিনিস, এক হাতে মোবাইল ধরছে আর এক হাতে টাইট দিচ্ছি, কাজ হচ্ছে না, এখানে রেঞ্জ লাগবে আরেকটা, তো সেজন্য এটাকে আমরা একটু আমি ফিটিংটা করে আপনাদের দেখাচ্ছি কীভাবে করতে হয়, যে আমাদের এটা ফিটিং হয়ে গেছে, দুজন মানুষ তো সেজন্য সময় নিয়েছে। দেখেন আমাদের ফিটিং হয়ে গেছে, আমাদের লাইন ছাড়াই ছিল, আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি দেখেন এখানে পুরো কষ্টিপ মেরেছি, আরেকটা জিনিস হলো সেখানে আমরা যেখানে ভাঙছি অবশ্যই এখানে আপনারা ঢালাই দিয়ে আটকে দেবেন, যাতে এখানে যে টানাটানি না, বাচ্চারা টানাটানি না খুলে ফেলে, সেজন্য এখানে ভালো মতো সিমেন্ট দিয়ে আটকে দেবেন। আর আপনারা যদি ভিডিও, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।